বন্ধুরা, ওয়েলকাম টু সাববাটের চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং ভালোভাবে বুঝবে, তবেই বুঝতে পারবে যে একটি ভিডিওর কিভাবে কিওয়ার্ড রিসার্চ করা হয়। ঠিক আছে, তো আমরা ভিডিওর কিওয়ার্ড রিসার্চকে দুটি পর্যায়ে বা দুটি স্টেপে ভাগ করে নেব। একটি হচ্ছে ভিডিওটি আপলোডের আগে তার টাইটেল রিসার্চ, আর একটি ভিডিওটি টাইটেলের রিসার্চের উপর নির্ভর করে তার ট্যাগ রিসার্চ। ঠিক আছে, কিওয়ার্ড মূলত দুটি ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে টাইটেল রিসার্চ কিওয়ার্ড, আর একটি হচ্ছে ট্যাগ রিসার্চ কিওয়ার্ড। ঠিক আছে, তো আমাদের এই কিওয়ার্ডের উপর নির্ভর করে আমাদের ভিডিও সার্চ করলে ফার্স্ট পেজে আসবে এবং র্যাঙ্কিংও করবে। ঠিক আছে, তো বন্ধুরা, আমরা আমাদের মোবাইল ফোন থেকে কিভাবে একটি ভিডিওর জন্য কিওয়ার্ড রিসার্চ করব সেটা আমরা মোবাইল স্ক্রিনে দেখে নেব এবং স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো। তো বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, আমার চ্যানেলে নতুন আসলে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। তো চলুন আমাদের মোবাইল স্ক্রিনে আমরা দেখে নেওয়া যাক। ঠিক আছে, তো বন্ধুরা, কিওয়ার্ড রিসার্চের মধ্যে দুটি জিনিস ইম্পর্টেন্ট, একটি হচ্ছে ভিডিওর টাইটেল রিসার্চ আর একটি হচ্ছে ভিডিওর ট্যাগ রিসার্চ। তো এই দুটি রিসার্চের জন্য আমাদের একটি ব্রাউজার লাগবে এবং সেই ব্রাউজারে যে কোনো একটি এক্সটেনশন থাকতে হবে। তো আমি যারা মোবাইল ফোন থেকে ইউটিউবিং করে তাদের জন্য রেকমেন্ড করছি, তারা তাদের মোবাইলে ইয়ানডেক্স ব্রাউজারটি যেন ইনস্টল করে নেয়। তো আমরা ইয়ানডেক্স ব্রাউজারটি ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোরটি খুলে নেব। ঠিক আছে, তো গুগল প্লে স্টোর তোমরা খুলে নেবে। ওকে, তো এই সার্চ বারে লিখবে ইয়ানডেক্স ব্রাউজার। ওকে, দেখো ইয়ানডেক্স ব্রাউজার লেখার পর ইয়ানডেক্স ব্রাউজার উইথ প্রোটেক্ট এই যে ব্রাউজারটা আসবে এটা আমরা ইনস্টল করবো। যেহেতু আমার ইনস্টল করা আছে সেহেতু আমি আর ইনস্টল করছি না, তোমরা করে নিও। ঠিক আছে, এটা হচ্ছে বেস্ট এক্সটেনশন ব্রাউজার। ঠিক আছে, তো আমরা ব্যাকে যাচ্ছি, আমরা ব্যাকে গিয়ে এখান থেকে ইয়ানডেক্স ব্রাউজারটা খুলে নেব। এখান থেকে আমরা ইয়ানডেক্স ব্রাউজারটি খুলে নেব। দেখো ইয়ানডেক্স ব্রাউজারটি খুলে গেছে। তো এখানে আমরা সার্চ বারে লিখব এক্সটেনশন, EXTENSION, এক্সটেনশন। ওকে, লিখে সার্চ দেওয়ার পর দেখো প্রথমে যে অপশানটা আছে এই অপশানটায় আমরা ক্লিক করব। দেখো ক্লিক করে নেওয়ার পর এখানে দেখো, আমি দাঁড়াও জুম করে দিচ্ছি, এটা এই কোণের দিকটায় সার্চ দ্য স্টোর আছে, এখানটায় তোমরা লিখবে ভিড আইকিউ। দেখো টিউব বডিও একটা এক্সটেনশন, কিন্তু ভিড আইকিউটা আমি রেকমেন্ড করবো, এটা ভালো। কেন, টিউব বডিতে তোমরা ছবারের বেশি যে কোনো কিওয়ার্ড রিসার্চ করতে পারবে না, কিন্তু ভিড আইকিউতে তোমরা আনলিমিটেড কিওয়ার্ড রিসার্চ করতে পারবে। তো সেই জন্য আমি ভিড আইকিউটাই রেকমেন্ড করব। তো আমরা ভিড আইকিউ খুলে এখানে সার্চ করে নেব, ভিড আইকিউ, ভিড আই কিউ লিখে সার্চ দেব। দেখো ভিড আইকিউ এসছে, ভিড আইকিউ ভিশন ফর ইউটিউব, এখানে ক্লিক করে নেব। দেখো এই ডান দিকের কোণে অ্যাড টু ক্রোম লেখা আসছে, তো এই অ্যাড টু ক্রোমে ক্লিক করে নেব আমরা। তো এটা ডাউনলোড হবে, অ্যাড এক্সটেনশনে ক্লিক করে নেব। তো এটা সাইজ দেখে নাও, এখানটায় 5 MB আছে, এটা আমাদেরকে ইয়ানডেক্স ব্রাউজারে ইনস্টল করে নিতে হবে। ঠিক আছে, এক্সটেনশনটা আমি দেখো এখানে আমার অ্যাড হয়ে গেছে, তো এখান থেকে ডাইরেক্ট পেজ খুলছে। দেখো এখানটায় আমরা থ্রি ডটে ক্লিক করে আমরা এটাকে ডেস্কটপ মোডে করে নেব। ওকে, না বুঝতে পারলে রিপিট করে তোমরা দেখো। দেখো ডেস্কটপ মোড করার পর এরকম একটি পেজ তোমাদের কাছে খুলে যাবে। তো তোমরা এখানে সাইন ইন করবে। ঠিক আছে, তো তোমরা এখানে তোমাদের ইমেল আইডিটা দিয়ে দিবে। ঠিক আছে, ইমেল আইডি দিবে, ওরা একটা পাসওয়ার্ড দিতে বলবে, তো তোমরা তোমাদের যে কোনো একটা ইমেল আইডি দিয়ে নেবেতে। তো আমি এখানে আমার একটা ইমেল আইডি দিয়ে দিলাম এবং পাসওয়ার্ডটা তোমরা ম্যানুয়ালি সিলেক্ট করে নেবে। ঠিক আছে, করে নেওয়ার পর এখানে লগ ইন করে নেবে।
দেখো আমার ভিআইকিউ লগ ইন হয়ে গেছে। এটার একটা সুবিধা দেখো, তুমি যে কোনো ইউটিউব থেকে যে কোনো ভিডিও প্লে করলে তুমি তার কিওয়ার্ডের মানে র্যাঙ্কিংগুলো দেখো। এখানে এই ভিডিওটা চালার পর আমাদেরকে ভিআইকিউ দেখিয়ে দিচ্ছে যে এই কিওয়ার্ডগুলো কীভাবে র্যাঙ্ক করছে, ঠিক আছে? তো আমরা এর সাহায্যে এখান থেকে যে কোনো ভিডিওর কিওয়ার্ড কত র্যাঙ্ক করছে সেটা দেখতে পাবো। এবার আমরা আসল কাজে যাই, ঠিক আছে? তো ইয়ানডেক্স ব্রাউজারে আমাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে, এবার এর কাজ করতে হবে, ঠিক আছে? কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করব এবং ট্যাগ রিসার্চ করব, তো সেই জন্যে আমরা আবার ইয়ানডেক্স ব্রাউজারটা ওপেন করে নেব, ঠিক আছে? দেখো ভিআইকিউর একটা অ্যাপস পাওয়া যায়, কিন্তু ওটা মাঝে মাঝে ভুল দেখায়, তো আমরা এক্সটেনশন থেকেই কাজ করলে ভালো হয়, ঠিক আছে? তো আমরা এখানে ইউটিউবটা খুলে নেব। ওকে, খুলে নেওয়ার পর এখানে নিচের দিকে যে থ্রি ডট আছে এতে ক্লিক করব, ক্লিক করে ডেস্কটপ মোড করে নেব। তো ডেস্কটপ মোড করে নেওয়ার পর আমরা এই সার্চ বারে আমরা যে কোনো একটি ভিডিও সার্চ করে নেব, যে কোনো একটি ভিডিও তুমি সার্চ করে নিতে পারো, আমি যা কিছু একটা লিখে সার্চ করে দিলাম, ঠিক আছে? তো বন্ধুরা, ওই ইয়ানডেক্স ওয়াজের সার্চ বারে সার্চ করে নেওয়ার পর দাঁড়াও, এখানে ভিআইকিউ এর কিওয়ার্ডগুলো শো করিয়ে দেবে, তো আমরা এর যে কোনো একটি কিওয়ার্ডের উপর ক্লিক করে নেব, যে কোনো ভিডিও যে কোনো একটি কিওয়ার্ডের উপর আমরা ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর এর এক্সপ্লোয়ারটা খুলে যাবে, ঠিক আছে? কিওয়ার্ড এক্সপ্লোয়ারটা খুলে যাবে, তো আমরা এখানে কাটা চিহ্নটায় ক্লিক করে এটাকে উড়িয়ে দেবো। এবার আমরা এখানে আমাদের ভিডিওর টাইটেল লিখব। তো বন্ধুরা, আমরা যে টাইপের ভিডিও মানে টাইটেল রিসার্চ করতে চাই বা ট্যাগ বের করতে চাই, তার এখানে আমরা টাইটেলটা আমাদেরকে প্রথমে রিসার্চ করে নিতে হবে, এইটাই নিয়ম। কোনো ইউটিউবার এটা বলবে না, সবাই বলবে যে ট্যাগ রিসার্চ করুন, ট্যাগ রিসার্চ করুন, কিন্তু ট্যাগ রিসার্চের আগে টাইটেল রিসার্চ করতে হয়। একটি ভিডিওর টাইটেল বলে দিবে যে তাতে কী ট্যাগ তোমরা দেবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। তো আমরা এখানে ধরো আমি একটি বিটকয়েন নিউজ নিয়ে ভিডিও বানাতে চাই, তো আমি প্রথমে সবার প্রথমে বিটকয়েন লিখবো, এখানে দেখি কী কী কিওয়ার্ড এ আমাদেরকে প্রোভাইড করছে, তো আমরা এখানে শুধু বিটকয়েন লিখেছি। দেখো বিটকয়েন লেখার পর এখানে অনেকগুলো কিওয়ার্ড বা ট্যাগস আমাদেরকে দিয়েছে, আর ট্যাগগুলো খুব সুন্দর। বাহ, বিটকয়েন নিউজ নিয়ে তোমরা যদি ভিডিও বানাতে চাও তো বানাতে পারো, এখানে ট্যাগগুলো খুব সুন্দর ট্যাগ আছে আর এর কিওয়ার্ডগুলো খুব ভালো আছে, তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে ভিডিও। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, তো বিটকয়েন আছে, তো বিটকয়েনটা তো একটি ট্যাগ, তো আমাদেরকে একটি টাইটেল বানাতে হবে, তো আমরা বিটকয়েনটা এখানে কেটে নেব। তো এখানে আমরা বিটকয়েন নিউজ নিয়ে যেহেতু টাইটেল বানাতে চাই, দেখে নাও এদের রিলেটেডগুলো সব ভালো স্কোর আছে, সার্চ ভলিউমও ভালো আছে, সব 1 লক্ষের ওপর আছে, আর কম্পিটিশান ভেরি লো। তো আমরা এখান থেকে একটা কম্বিনেশন করে নেব, দেখো বিটকয়েন নিউজ, বিটকয়েন নিউজ টুডে, বিটকয়েন টুডে, তোমরা এগুলোকে কম্বিনেশন করলে একটাই হচ্ছে বিটকয়েন নিউজ টুডে। তো আমরা প্রথমে বিটকয়েন নিউজ টুডে লিখে দেবো, টুডে। তো এটা একটা তোমার ট্যাগও হয়ে গেল আর টাইটেলের প্রথম স্টেপ হয়ে গেল। তো আমরা এখানে একটি স্পেস দিয়ে, তো আমরা যেহেতু বাংলায় ভিডিও বানাচ্ছি তো আমরা এখানে ইন বাংলা লিখে দেবো, ইন বাংলা লিখে আমরা দেখব যে এর কম্পিটিশান কী আছে আর তোমার স্কোর কত আছে। দেখো এর স্কোর 62 আছে, তো আমাদেরকে আরও তুলতে হবে, তো আমরা একদম 75-80 পর্যন্ত আমরা স্কোর করতে পারবো, দেখো আমি করছি। এবার আমরা এর সঙ্গে আরও কিওয়ার্ড যুক্ত করব, তো আমরা এখানে একটু স্পেস দিয়ে একটা দাঁড়ি দিয়ে দিলাম, দেওয়ার পর একটু স্পেস দিয়ে দিলাম, আবার আমরা লিখব, শুধু লিখব বিট কয়েন নিউজ 2022 বাংলা, ঠিক আছে? এবার আমরা সার্চ করব, ওখানে স্পেসটা উল্টো জায়গায় হয়ে গেছে ভাই। এবার আমরা সার্চ করব, দেখো
আমাদের 71 পর্যন্ত চলে এসেছে, ঠিক আছে, স্কোর 71 এসে গেছে। আর আমরা দেখে নেব, আর তোমরা সবসময় কি টাইটেল যখন রিসার্চ করবে একটা কথা মাথায় রাখবে যে 65 থেকে 80 মধ্যে যদি তোমার টাইটেলে স্কোর হয়, ওভারঅল স্কোর, তাহলে তোমার ওই ভিডিওটা খুব মানে ভাইরাল হওয়ার চান্স খুব ভালো থাকে, ঠিক আছে। এবং টাইটেল যখন রিসার্চ করবে তখন দেখে নেবে তোমার যে রিলেটেড কিওয়ার্ডগুলো তোমার টাইটেলের সঙ্গে মিল আছে নাকি, মানে ওই টাইপের। ধরো আমি ইউটিউব রিলেটেড কোনো ভিডিও বানাচ্ছি, তাহলে আমার এখানে রিলেটেড ট্যাগগুলোও যেন ওই টাইপেরই আসে, ঠিক আছে। দেখো এখানে ক্রিপ্টো বাংলা, বিটকয়েন ট্রেন্ডিং, বাংলা নিউজ, ঠিক আছে, এগুলো সব আমার বিটকয়েন রিলেটেডই কিওয়ার্ড আছে। তো আমরা এইভাবে টাইটেল এখান থেকে রিসার্চ করে নেবো, ঠিক আছে। এবার ট্যাগগুলো কী করে আমরা রিসার্চ করবো, তো আমরা এখানে এই টাইটেলটাকে কী করবো, কপি করে নেবো, ঠিক আছে। টাইটেলটা আমরা সিলেক্ট করে কপি করে নেবো, করে নিয়ে আমরা একটু দেখে যাবো, দেখে গিয়ে আমাদের ক্রোম ব্রাউজারটি খুলে নেবো। ওকে, ক্রোম ব্রাউজারটি খুলে নেওয়ার পর সার্চ বারে আমরা লিখব র্যাপিড ট্যাগস। র্যাপিড ট্যাগস লেখার পর আমরা এটাকে ডেস্কটপ সাইট করে নেবো প্রথমে, ঠিক আছে। ডেস্কটপ সাইট করে নেওয়ার পর দেখো দু নম্বরের যে ইউটিউব ট্যাগ জেনারেটর আছে এতে আমরা ক্লিক করে নেব। ওকে, ক্লিক করার পর এইরকম ইন্টারফেস এসে যাবে তোমাদের সামনে, ঠিক আছে। তো আমরা এখানে আমাদের ওইখানে টাইটেলটা যে রিসার্চ করেছিলাম সেটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর আমরা সার্চ করব। দেখো এখানে আমাদেরকে আমাদের টাইটেল রিলেটেড অনেক কিওয়ার্ড দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর র্যাপিড ট্যাগস হচ্ছে এমন একটি মানে ট্যাগ জেনারেটর, এখান থেকে তোমার 85% ইউটিউবাররা ট্যাগ নিয়ে থাকে, যেমন আমিও নিয়ে থাকি, ঠিক আছে। তো এই ট্যাগগুলো আমরা কপি করে আমাদের নোটপ্যাডে লিখে রাখবো, ঠিক আছে। আমরা চলে যাব কপি করে নোটপ্যাড খুলে নেব, তোমরা তোমাদের নোটপ্যাড কিংবা খাতাতেও লিখে রাখতে পারো। আমি এখানে নোটপ্যাডে লিখে রাখছি, তো দেখো আমার নোটপ্যাডে আমি ট্যাগগুলো লিখে রেখেছি। এবার দেখো এখান থেকে প্রথম ট্যাগটা আমরা নিয়ে নেব, প্রথম ট্যাগটা কপি করে নেব এখান থেকে। এখান থেকে প্রথম ট্যাগটা আমরা কপি করে নেব, কপি করে নিয়ে আবার আমরা ইয়ান্ডেক্স ব্রাউজার ওখানে চলে যাব, ঠিক আছে। দেখো আমাদের কপি করা ট্যাগটা আমরা আবার এখানে পেস্ট করে দেব, পেস্ট করে দিয়ে আমরা সার্চ করে নেব, ঠিক আছে। এই সার্চে মারলাম, সার্চে ক্লিক করার পর দেখো বিটকয়েন নিউজ বাংলা যে প্রথম কিওয়ার্ডটা আমরা কপি করে নিয়েছিলাম, তো এখানে 66 ওভারঅল স্কোর আছে, কম্পিটিশান ভেরি লো আছে, আর সার্চ ভলিউম 1313 আছে। তো এইটা খুব ভালো কিওয়ার্ড, ঠিক আছে। তোমরা দেখো এখান থেকে যেসব ভেরি লো লো আছে আর মিডিয়াম পর্যন্ত কিওয়ার্ড কম্পিটিশানে যেগুলো থাকবে সেগুলো নেবে, এবং আর ওভারঅল স্কোর যার 50 হবে 50-এর উপর সবসময় রাখার চেষ্টা করবে। তাহলে তোমাদের মানে ট্যাগের স্কোর যদি 50-এর উপরে থাকে তাহলে তোমাদের ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই থাকে এবং সার্চ র্যাঙ্কে প্রথম পেজে আসতে পারে, ঠিক আছে। আমি বলতে পারবো না যে একদমই সার্চ র্যাঙ্কে প্রথমে আসবে, তবে আসার সম্ভাবনা বেশি থাকে, কেন এইভাবে সকল ইউটিউবাররা তাদের ট্যাগ রিসার্চ করে থাকে। তো বন্ধুরা আমি টাইটেল থেকে ট্যাগস পর্যন্ত অ্যাটিটিউড দেখিয়ে দিলাম। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি একটি লাইক দেবে, কেননা আমরা এইরকম ইউটিউব রিলেটেড ভিডিও কন্টিনিউ আপলোড করে যাব, ঠিক আছে। তো বন্ধুরা শেষে সবার শেষে আমি একটা কথা বলে রাখছি যে দেখো প্রত্যেক ইউটিউবাররা প্রত্যেক বলতে কি প্রায় ইউটিউবাররা বলে থাকে যে ট্যাগ রিসার্চ করো, তো আমি একটু অন্য ইউটিউবার, আমি প্রথম বলছি তোমাদেরকে আগে টাইটেল রিসার্চ করো, টাইটেলই তোমাদেরকে বলে দিবে যে তোমাদের ভিডিওয় কি ট্যাগ দিতে হবে, ঠিক আছে। তোমাদের ভিডিওয় কি ট্যাগ লাগবে টাইটেলই বলবে, আর সেটা কিভাবে সেটা আমি তোমাদেরকে ভিডিওটি প্রমাণ করে দিয়েছি। যদি না বুঝতে পারো ভিডিওটি একবার রিপিট করে দেখো, সুন্দর করে বলা আছে। আর কিওয়ার্ড কীভাবে রিসার্চ করতে হয় সেই জন্য আমার ইউটিউব চ্যানেলে এর আগে একটি ভিডিও আমি আপলোড করে রেখেছি টাইটেল রিসার্চ কীভাবে করতে হয়, তো তোমরা সেই ভিডিওটিও দেখতে পারো। তো বন্ধুরা তোমাদের কাছে একটি অনুরোধ রইল, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকো। থ্যাংক ইউ, দেখা হবে আবার পরের ভিডিওয়ে।